আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা কেন্দ্র পাহাড়তলী চট্টগ্রাম থেকে। আপনারা যে আজকে আমরা দেখতে পাচ্ছেন, এটা বিগত 4 বছর যাবৎ এই এখানে বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা বারিয়াম 11 নামে এটাকে মুক্তায়িত করেছি। এই আমটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বছরে সারা মাসব্যাপী আমটা উৎপন্ন নেয়। প্রধানত আমরা 3টা মৌসুম থেকে আমটা পেয়ে থাকি। 3টা মৌসুম থেকে যে আমটা পাই, আমটা আপনার কালার দেখতে পাচ্ছেন, চমৎকার কালার, সুন্দর কালার, এবং এটার যে সাইজ, প্রত্যেকটা আমের গড় ওজন প্রায় 300 গ্রাম। এবং এটা উল্লেখযোগ্য আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমটা আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরে, এক একটা থোকায় 6টা 7টা 8টা পর্যন্ত আমরা আম পেয়েছি। এবং আমটার আপনার কালার হলো হলুদ কালার, একদম লাল টকটকে লাল হয়ে যায় পাকার পরে। এবং এটার মিষ্টতা অত্যন্ত বেশি, আমরা মিষ্টতা দেখেছি পরীক্ষা করে, এটার মিষ্টতা হলো প্রায় 18.5 যেটা পার্সেন্ট TSS বলা হয়। তো এটা যদি আমরা সারা বছর আম পেতে পারি, তাহলে আমাদের এই যে বাংলাদেশের যে পুষ্টির অভাব অনেকাংশে মেটানো করা সম্ভব। কারণ এই আমের মধ্যে আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যেটা আমাদের এই বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই বারিয়াম 11 সারা বাংলাদেশে কৃষকদের মাঝে এটা বিতরণ করতে পারি, ছড়াই দিতে পারি, তাহলে আমাদের যে ফলের ঘাটতি রয়েছে, পুষ্টির ঘাটতি রয়েছে, সেই ঘাটতি অনেকাংশে মেটানো করা সম্ভব হবে বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক কাজ শুরু করেছি। এটার বিভিন্ন গ্রাফটিং এবং কলমের মাধ্যমে আমরা এ পর্যন্ত 2000 কলম উৎপাদন করেছি, এবং প্রায় 1000 কলম আমরা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক এবং কৃষি সম্প্রসারণের বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেই চারা এবং কলম দিয়েছি, সেটা সেখানে রোপণ করেছে, এবং আশা করি তারা ভালো ফল পাবে এবং 2 বছরের মধ্যেই তারা সেই গাছ ফুল এবং ফল আসবে। যদিও আমরা আমের ম্যানেজমেন্ট করতে গিয়ে আমরা প্রথমে 2 বছরের ফলটাকে আমরা নর্মালি অ্যালাউ করি না, এটা ফেলে দিই, হ্যাঁ, মুকুল ভেঙে দেই। আমরা 3 বা 4 বছর বয়সের চারা থেকে আমরা আমটা নেওয়ার চেষ্টা করব, এবং আমরা তাতে ভালো ফলন আসবে।